হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন 10:30 বাজে, তো 10:30 থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এখন একদম সকালে স্নান টান করে ওপরে চলে এসেছি আমার ডিউটিতে। তো আমার ডিউটি এই যে এখানে, সকালে ডিউটিতে চলে এসেছি। তো সকালবেলায় ওখানে এখানে ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর একটু আলু ভাজবো সকালে খাওয়ার জন্য। আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে ডাল, মটরের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এটা দিয়ে সকালে খাওয়া হবে। আজকে আর একবারে ভাতটা বসায়নি, তো শাশুড়িমা বললেন একবার দুপুরবেলায় বসাবে, কেননা আজকে শ্বশুরমশাই একটা কাজ আছে, বাৎসরিক কাজ আছে, তো ওনার ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এত সকাল সকাল ভাত করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না দেখে বললো সকালেরটা সকালে করতে, দুপুরবেলাটা উনি করে নেবেন। আর আজকে একটুখানি মনটা বেশ খুশি আছে, কেননা আজকে বিকেলবেলায় মা আসবে, মা আর বাবা আসবে। তো মা আসছে আমাদের বাড়িতে প্রায় 1 বছর বাদে। আগের বছর এসেছিল পুজোর জামা কাপড় দিতে, এবছরও তাই। তো 1 বছর বাদে আসছে। তো মেয়ে এত কাছে থাকে, তবু ঘন ঘন আর আসা হয় না। আসলে আমি যাই তো মাঝে মাঝে, দেখা হয়ে যায়, ওই কারণে আর আসে না। আর তাছাড়া আমার মা প্রচণ্ড ঘরকুনো মানুষ, ঘরের থেকে কোথাও বেরোয় না, আর রাস্তায় না বেরিয়ে বেরিয়ে এখন একদমই রাস্তায় চলাফেরা করতে পারে না, গাড়ি ঘোড়া দেখলে ভয় পায়। তো ওর জন্যই আর বেরোয় না ঘর থেকে কোথাও। তো আজকে আসবে বিকেলবেলায়, মা বাবা দুজনেই আসবে, ওর জন্যই বেশ মনটা আনন্দ আছে। তো বিকেলবেলায় মা বাবার সাথে দেখা হবে। আর সকালে রান্নাবান্না এইটুকু পর্যন্তই। আর দুপুরবেলায় আজকে বাজার টাজার সেরকম কিছু নেই। দুপুরে কী রান্না হবে? দুপুরে শুধু রান্না হবে এই তো ডাল, হচ্ছে ডাল থাকবে, আর আলু ভাজাটা দিয়ে সকালেই খাওয়া হয়ে যাবে, আর উচ্ছে আর আলু চচ্চড়ি হবে। এখানে উচ্ছে রয়েছে, তো আমাকে শাশুড়িমা বলে গেলেন উচ্ছে কেটে রাখতে, উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করবে। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু, অনেকদিন ধরে উচ্ছেগুলো রয়েছে। এটা আবার ফেটে গেছে, ভেতরের বীজগুলো পেকে গেছে, দু একটু পেকে পেকে গেছে। তো আমি আলুটা এখন ভাজবো, আলুটা আর 10:30 বাজে, আলুটা এখন ভাজবো। আলুটা ভেজে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো। তাহলে চলো আলুটা আগে ভেজে নিই। প্রচণ্ড গরম, আজকে একটুও ভোল্টেজ নেই, পাখার অবস্থাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর ঘুরতে, কষ্ট করে ঘুরছে, এর হাওয়া তো আর গায়ে লাগছে। তো দেখতে পাচ্ছ আমি কেমন ঘাম জমেছে চারিদিকে, টিনের গরম, আর রোদ উঠলে প্রচণ্ড গরম হয়, ঢাকাই যায় না। তাহলে চল আর বক বক করে লাভ নেই, রান্নাবান্নাগুলো সেরে নিই, তাড়াতাড়ি সেরে নিলে তাড়াতাড়ি নিজেকে একটু বসতে পারবো, নাহলে গরমে এখানে সেদ্ধ হয়ে যেতে হয়। আর মেয়ের মনে হয় পড়াশুনো হয়ে গেছে, দিদিমণি চলে গেছে, এখন কী করছে নিচে একা একা ভগবান জানে। হয়ে গেছে দিদিমণি, চলে গেছে, কি করছিলি তুই? ঘুমাচ্ছিলি? একা একা নিচে থেকে বদমাইশি করা না? হ্যাঁ, কি দুষ্টুমি করছিলে? কি খেলা করছিলে? ওটা ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, রেখে দাও রেখে দাও রেখে দাও, ওটা ওটা ফুটো হয়ে গেছে, থালার উপরে বসানো থাক, জারটা ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে গেছে কি করে? তো পড়াশুনো হয়ে গেছে, আর এখন থেকে শুরু হলো সারা দিনের বদমাইশি, প্রচণ্ড বদমাইশি করে, এসেই শুরু করে দিয়েছে, কি করছে দেখো। সেই সব কিছু ছড়ানো হয়ে গেল, ওটা ছুটছিস, ওটা গিয়ে গ্যাসের মধ্যে পড়লে তখন কি অবস্থা হবে? হ্যাঁ, কি অবস্থা হবে? কিছু হবে না,
আচ্ছা ঘরে পাখাটা বন্ধ করে থুয়ে এসছো? হ্যাঁ ঠিক আছে, না চাল ঘাটবে না, চাল ঘাটবে না, চাল নেই, চাল ঘাটবে না। ভাতের সিটি পড়ে গেছে, ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে, আমরা আলুটা ভেজে ডালটা করে নেবো। খায় না বাবা, অত মিষ্টি খেলে কি হবে জানো তো, দাঁতে পোকা লেগে যাবে, তখন দাঁতে যন্ত্রণা করবে, ওইভাবে মিষ্টি খায় না। তুমি দাও, কোটো দাও, কোটো দিয়ে দাও, দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, একটা দানা, একটা বের করে নিয়ে আমাকে দিয়ে দাও। চিনির কোটো, বাপরে বাপ, চিনির কোটো, নকুল দানা সব নিয়ে ওরকম করে খাস না। দে দে মুখ, দে মুখটা, দে জল কুলিকুচি করবি, ভালো করে জল কুলিকুচি করবি, তো দাঁতগুলো যাবে। দিন রাত ক্যাডবেরি খাওয়া, চিনি খাওয়া, এ খাওয়া, জল কুলিকুচি কর। এত মিষ্টি খেতে ভালোবাসে বাবা। তো এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা ভাজছি, আর আলুটা ভেজে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে নেব। আজকে মা বাবা এসছে, কত কিছু নিয়ে এসছে, মানে দুধ নিয়ে এসছে। দুধ আমাদের বাড়িতে গরু নেই, কিন্তু তো আমাদের বাড়ির কাছে খাটাল আছে, ঘোষপাড়া, ওখানে খাটাল আছে, ভালো দুধ পাওয়া যায়, তো আসলেই নিয়ে আসে। দুধ নিয়ে এসছে, আর এটা হচ্ছে মোয়া, দেখো হাতে তৈরি করা মোয়া, মোয়া নিয়ে এসেছে। আর এর মধ্যে হচ্ছে সিঙ্গাড়া, আমাদের ওখানে মিষ্টির দোকান, রাবণের মিষ্টির দোকানের সিঙ্গাড়া, আর রসগোল্লা, কত কিছু নিয়ে এসছে। আর একটা জিনিস নিয়ে এসছে, আলুর দম, আলুর দম নিয়ে এসছে, এটা খুললাম না, ওপর থেকেই দেখিয়ে দিলাম। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা করছি, তো চাটা হয়ে গেলে আর মিষ্টিটাও প্লেটে সাজিয়ে নিচ্ছি, একেবারে সব নিয়ে নিচে যাব। তো মাদের চা জল মিষ্টি দিলাম, আর এখন সবাই এখানে বসে গল্প করছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, এবার চলে যাচ্ছে মারা, তো গেট পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি। আর এর সাথে সাথে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি।